আসসালামু আলাইকুম, আমি মৃদুল সরকার আর আপনাদেরকে আরো একটি নতুন ব্লগে স্বাগতম। আর আজকের বিষয় কালাভোনা। কালাভোনা শুনলে কেন যেন মুখে পানি চলে আসে। আর কালাভোনা অথেন্টিক যেটা হচ্ছে প্রথমত সেটা হচ্ছে চট্টগ্রামের, সেটার সাথে রাজশাহী যদি তুলনা করা যায় সেটা একটু বোকামি হবে। আর যেহেতু কালাভোনার প্রসঙ্গ, তো রাজশাহীতে আপনাদের বিভিন্ন জায়গায় কালাভোনা পাওয়া যায়, যেমন আপনাদের সিটি হার্ট, নহটার হানিফ এবং একতা হোটেল এবং বিসমিল্লা কাটাখালি। তো আজকে আমরা একটি হাইড ইন ভিউ দেবো, তো চলুন যাওয়া যাক। চলে আসছি, আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এবং রাজশাহী যাওয়ার টাইম অবশ্যই চিনতে পারবেন। হ্যাঁ, আমরা চলে আসছি সিটি হাটে। তো সিটি হাটে আপনি যে এখানে প্রথমে ঢুকতে সামনে অনেকগুলো হোটেল পাবেন, যেমন আপনারা দেখতে পাবেন যে ডান সাইডে ইউনিস হোটেল, পিছনে ভাই ভাই হোটেল, তিন ভাই হোটেল, অনেক হোটেল আছে। কিন্তু আমরা যেহেতু প্রথমে বলেছি এটা হাইড ইন ভিউ, তো চলুন। চলে আসছি সেই হাইড ইনফরমেশন। আপনারা পিছনে সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন এটা সিটি হাটের একদম মাঝখানে অবস্থিত সাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে ভাই যার হোটেল, আজ আমরা এখানে কালাভোনা খেতে আসছি, যেটা আপনাদেরকে হাইড ইনফরমেশন বলেছিলাম। তো চলুন খেতে খেতে কথা হবে। এইটা হচ্ছে লালভোনা, যেটা মাত্রই নামানো হয়েছে আর কি। এই যে আরেকটা আছে, এই পাশে আরেকটা আছে, এটা করলে পরে সমস্যা নাই। এটা হলো ভোনা, হচ্ছে মাংস ভোনা। যেহেতু এখানে আপনাদেরকে প্রথমে বলেছিলাম হাইড ইনফরমেশনের দিতে আসছি, তো এখানে প্রতিদিনের টাটকা মাংস দিয়ে এখানে কালাভোনা করা হয়, লাল ভোনা হয় বা কোনো রকমের প্যাকেট জাত করো বা বাইরে কোথাও কোনো রকম সার্ভিস হয় না। আর আপনাদের একটা বিষয় আমি বলতে পারি, আমার এটা কোনো পেড রিভিউ দিচ্ছে না, একদম আমার মন থেকে যেটা হয়েছে আপনাকে আমার ভালো কিছু তুলে দিব বলে আপনারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় কালাভোনা খান। এবং আজকে আপনাদেরকে এই হাইড ইনফরমেশন দেওয়ার কারণে এটা হচ্ছে যে আপনারা যেখানে আসবেন খাবেন, তারপর আপনারাই বলবেন যে আসলে কালাভোনাটা কী। সো আপনাদের সাথে খেতে খেতে কথা হবে। মুন্না ভাই কি অবস্থা বলেন আপনার?
আইছে বলি কি অবস্থা? আর আমার সাথে আছে আমার বন্ধু নবীন। নবীন কি অবস্থা? হ্যাঁ বলি কি অবস্থা? হাতে নিয়ে আমার তো খুশি লাগছে। অসাধারণ, বিশেষ করে আপনি এমনি কালা ভোনার যে সাথে কিছু ঝোল পাওয়া যায় এর ভিতরে এত সুন্দর টেস্ট অ্যান্ড চিজ, মানে অসাধারণ। মানে আমি ভাই এখন কথা বলার টাইম নাই, এখন খাওয়া সময়। আর যারা হাটের দিন ছাড়া আসতে চাইবেন তাদের জন্য সপ্তাহে 4 দিন খোলা থাকে, শনিবার রবিবার এবং মঙ্গলবার বুধবার। কমেন্ট করবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।